السلام عليكم. মানিকার দ্বিমুখী দাখিল মাদ্রাসায় এখানে আজ আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড স্যার উনি জয়েন করবেন। দেখতে পাচ্ছেন সাদা পাঞ্জাবি পরে বসে আছে ঠিক সামনের দিকে। আর আমাদের হেড স্যার মাওলানা ফজলুর রহমান উনি কথা বলছেন আর কি। আসলে মূলত এখন পরিচয় পর্ব সেরে নেওয়া হবে, কোন শিক্ষক কোন পোস্টে আছেন। আর এই মিটিংয়ে বা এই অনুষ্ঠানে যারা আছেন তাদের পরিচয় আর কি, ম্যানেজিং কমিটি যারা আছেন তাদেরও সংক্ষেপে একটু পরিচয় প্রদান করবেন সবাই। তা এখন কথা বলছেন আমাদের প্রতিষ্ঠানের মানিকার দ্বিমুখী দাখিল মাদ্রাসার সম্মানিত হেড স্যার সুপার মহোদয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি খাইরুল ইসলাম, আইসিটি সহকারী শিক্ষক। ওয়ালাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ আজিজুর রহমান। রহমতুল্লাহ, আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী আমি মোশাল ইসলাম। আসসালামাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী বহুলীবী ধানদিয়া কাটাকিলা আদর্শ দাখিল মাদ্রাসা। ২০০১ সালে এই প্রতিষ্ঠান থেকে দাখিল পাস করে গেছিলাম। পরবর্তী সময়ে আমি মঞ্জুর কাদের, এটাকে ম্যানেজিং কমিটির সদস্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল জব্বার, আমি উনি প্রতিষ্ঠানের হাজিরা খাতায় স্বাক্ষরের মাধ্যমে আজকে যোগদান করলেন। উনি এখন স্বাক্ষর করছেন, এখানে দেখতে পাচ্ছেন সবার উপস্থিতিতে উনি স্বাক্ষর করলেন, যোগদান করবেন। এখন মিষ্টি খাওয়ানো হচ্ছে, যেহেতু উনি এখানে অ্যাসিস্ট্যান্ট হেড স্যার হিসেবে জয়েন করছেন সে হিসেবে সবার মিষ্টি মুখ করানো হচ্ছে এখানে। উনি আসলে এর পূর্বে ওনার একটা প্রতিষ্ঠানে প্রায় বারো বছর পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে দায়িত্ব পালন করছেন। এখানে তিনি এখন অ্যাসিস্ট্যান্ট হেড স্যার হিসেবে দায়িত্ব পালন করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।